থ্যাংক ইউ ফর ক্লিকিং স্টুডেন্ট ফ্রেন্ডস, আজকে এই ক্লাসে তোমাদের কিছু ইংলিশ এক্সপ্রেশন বলবো, বাংলা থেকে ইংলিশ। ফার্স্ট বাংলা বলবো, দেন সেটা আমি ইংলিশে বলবো। এটা তোমার স্পোকেন ইংলিশে বিভিন্ন ক্ষেত্রে অ্যাজ পার ইউর নিড ইউ ক্যান ইউজ। তো লেট মি স্টার্ট। আপনি কি দয়া করে একটু আসবেন? উইল ইউ প্লিজ কাম ওভার হিয়ার? আসুন একটু বেড়ানো যাক, কাম ফর এ ওয়াক প্লিজ। চলুন ট্যাক্সি করে যাই, লেটস গো বাই ট্যাক্সি। আপনি দাবা খেলবেন? উড ইউ লাইক টু প্লে চেস? অনুগ্রহ করে এক কাপ কফি খান, প্লিজ হ্যাভ আ কাপ অফ কফি। রাতে খাবারের আমন্ত্রণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ইওর ইনভিটেশন টু ডিনার। এই যে কেমন আছো, হ্যালো, হাউ ডু ইউ ডু? আমি ভালো, তুমি? আই অ্যাম ফাইন, ইউ? তোমার সাথে দেখা হয়ে খুব খুশি হলাম, আই অ্যাম ভেরি গ্ল্যাড টু সি ইউ। এটা আমার আনন্দের ব্যাপার, ইটস মাই প্লেজার। অনেকদিন পর দেখা হলো, ইট হ্যাজ বিন লং টাইম সিন্স উই মেট। আপনার সম্বন্ধে অনেক কথা শুনেছি, আই হ্যাভ হার্ড এ লট অ্যাবাউট ইউ। আপনাকে কি এখন যেতেই হবে? মাস্ট ইউ গো নাও? আপনার যাত্রা শুভ হোক, হ্যাভ এ হ্যাপি জার্নি। আপনার বিভয়ে অভিনন্দন জানাই, কনগ্রাচুলেশন অন ইওর ওয়েডিং। আপনার কাজে সাফল্য কামনা করি, উইশ ইউ অল দ্য বেস্ট। আমি দুঃখিত যে আমি এই প্রস্তাবে সহমত হলাম না, আই অ্যাম সরি, আই কান্ট অ্যাকসেপ্ট দিস প্রপোজাল। আপনি তাদের পুরোপুরি বিশ্বাস করতে পারেন, ইউ ক্যান ফুললি ট্রাস্ট অন দেম। তার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে, আই হ্যাভ ফুল ফেথ ইন হিম। আমার একটা কাজ করবেন, উইল ইউ ডু মি আ ফেভার? ওদের বিশ্রাম করতে দিন, লেট দেম রিল্যাক্স। আপনাকে কি একটু সরে বসতে বলতে পারি? কুড আই আস্ক ইউ টু মুভ আ লিটল? কিছু মনে করবেন না, জানলাটা একটু বন্ধ করে দেবেন, ডোন্ট মাইন্ড। উইল ইউ প্লিজ শাট দ্য উইন্ডো? আমি জলখাবার গ্রহণ করছি, আই অ্যাম টেকিং ব্রেকফাস্ট। আপনি কি জলখাবার খেয়েছেন? হ্যাভ ইউ হ্যাড ইওর ব্রেকফাস্ট? আসুন একসাথে জলখাবার গ্রহণ করি, লেটস হ্যাভ দ্য ব্রেকফাস্ট টুগেদার। আপনি তো কিছুই খেলেন না, ইউ এট ভেরি লিটল, আর একটু নিন, হ্যাভ এ লিটল মোর। আপনি কি ধূমপান করেন? ডু স্মোক? আমি ধূমপান করি না, আই ডোন্ট স্মোক। আপনি কি রুটি খেতে ভালোবাসেন? আর ইউ ফন্ড অফ ব্রেড? আপনি সেদ্ধ ডিম নেবেন না ভাজা? উইল ইউ হ্যাভ বয়েলড এগ অর ফ্রাইড? কটা বাজে আপনার ঘড়িতে? হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ? এখন 6:30, নাও ইটস 6:30। আপনি কখন অফিস বেরোন? হোয়েন ডু স্টার্ট ফর অফিস? আপনি রাত্রে কখন ডিনার খান? হোয়েন ডু হ্যাভ ইউর ডিনার? আজ কত তারিখ? হোয়াটস দ্য ডেট টুডে? আপনার জন্মদিন কবে? হোয়েন ইউজ ইউর বার্থডে? তিনি ঠিক সময়ই এসে গেছেন, হি হ্যাজ কাম অন টাইম। সময় একবার চলে গেলে আর আসে না, টাইম ওয়ান্স লস্ট ক্যান নেভার বি ব্যাক। সো ছাত্রবন্ধুগণ, এইভাবে আমরা ইংলিশ এক্সপ্রেশন অনেক ইউজ করতে পারি স্পোকেন ইংলিশে। আজকে আমি কিছু আলোচনা করলাম, তোমরা এই ভিডিওটা বারবার শুনলে তোমরা বুঝতে পারবে যে কত রকমভাবে আমরা এখানে ইংলিশ এক্সপ্রেশন আরম্ভ করলাম, আলোচনা করলাম।
Hope you have enjoyed this class and you also use this expression in your spoken English. Thank you very much for listening to me. Bye-bye.